আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সবাইকে ঈদ মোবারক। আজ ঈদের দ্বিতীয় দিন, আমি আমার কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার যা যা লাগবে, আমি একটা প্যান নিয়ে নিয়েছি, সেখানে 1 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি, এখানে আছে জাফরান দিয়ে দুধ ভেজানো বাদাম বাটা, লবণ, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, এখানে আছে জিরা বাটা, পেঁয়াজ বেরেস্তা, এখানে ঘি, এখানে মাংস নিয়েছি খাসির মাংস 1 কেজি। প্রথমেই আমি মাংসগুলো প্যানে দিয়ে দিচ্ছি। মাংসটা রেগুলার সাইজেই আছে। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো, তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, লবণ, বাদাম বাটা, জিরা বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি ঘি, গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি জাফরান দুধে ভেজানো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি গরম তেল। এগুলো আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে মেখে নিচ্ছি। আমার টক দইটা ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আমি এখানে টক দইয়ে দিয়েছিলাম হাফ কাপের মতো। এটা আমার 1 ঘন্টা ম্যারিনেটের পর আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা আমি একটু জর্দার রং দিয়ে তেলে হালকা করে ভেজে নিয়েছি। মাংসটা ম্যারিনেট হয়ে গিয়েছে, 1 ঘন্টার মতো রাখতেই হবে ম্যারিনেট করে। তারপরে দিয়ে দিচ্ছি কিশমিশ, আলু বোখারা, বাদাম কুচি, পেঁয়াজ বেরেস্তা, তারপরে আমি রাইসটা হাফ ডান করে নিয়েছিলাম। এখানে আমি বাসমতি চাল নিয়েছি 2 পট, মানে আধা কেজির মতো। তারপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপরে, দিয়ে দিচ্ছি জাফরান সহ দুধটা, দিয়ে দিচ্ছি কিশমিশ, আলু বোখারা, বাদাম কুচি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আবার, এবার ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে, আর এটা হচ্ছে আমি বাসমতি চালটা যখন সেদ্ধ করে নিয়েছিলাম তা মাড়টা ছিল, সেটা কিছুটা দিয়ে দিচ্ছি। এবার আমি চারদিকে একটু আটা দিয়ে সিল গালার মতো করে দিচ্ছি, ঢাকনাটা চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি যাতে কোনো বাতাস বের হতে না পারে। আর এখানে একটা ছিদ্র আছে, সেটাও আমি কাগজ দিয়ে বন্ধ করে দেব। এইভাবে চুলায় আমি অল্প আছে 1.5 ঘন্টা রান্না করে নিয়েছি। 1.5 ঘন্টা পর দেখাচ্ছি আপনাদের রাইসটা কত ঝরঝরে হয়েছে। এবার আমি হালকা করে উপর নিচ করে মিলিয়ে দেব। রাইসটা অনেক ঝরঝরে হয়েছিল, আমি এখন সার্ভ করার জন্য বেড়ে নিচ্ছি। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন।
আমার চ্যানেলটার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করবেন। এই হয়ে গেল আমার কাচ্চি বিরিয়ানি, এটা আমি কাবাবের সাথে সার্ভ করেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আল্লাহ হাফেজ।